ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে। প্রত্যেককে ওয়েলকাম জানাই একটি নতুন আপডেট পর্বে। আজকের এই আপডেট পর্বে রয়েছে গ্রাম পঞ্চায়েত, রয়েছে মিসলেনিয়াস সার্ভিস, রয়েছে পিএসসি ক্লার্কশিপ, এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে বা নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে পারে বা কবে থেকে আসছে, এই সমস্ত নিয়ে আলোচনা পর্ব আজকের এই সেশনে। তো পুরো সেশনটি প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন, যদি মনে হয় তোমার জন্য ইউজফুল তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আপডেট থেকে শুরু করে প্রিপারেশন সব কিছু কিন্তু করানো হয় নিখুঁতভাবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখান থেকে প্রত্যেকটি আপডেট থেকে শুরু প্রিপারেশন, ক্লাস নোট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল সব পাওয়া যাবে ওখানে। শুরু করা যাক আজকের সেশন। প্রথমে বলে রাখি যে আমরা দেখেছি কয়েকদিন আগে গ্রাম পঞ্চায়েতে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তির একটা লিস্ট, একটা মানে একটা আপডেট পাওয়া গেছিলো, যে আপডেটটি মূলত বলতে পারি মন্ত্রিসভা এবং আমাদের যে ফাইন্যান্স মানে যে অর্থমন্ত্রক থেকে যেটা পাস হয় সেই পাসটা কিন্তু হওয়ার পরে ছিল, এবং এটা আশা করা যায় পুজোর আগে কিন্তু এই ভ্যাকেন্সিটা আসতে পারে, আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। প্রায় 7500 এখানে ভ্যাকেন্সি, বিভিন্ন পদে এখানে নিয়োগ হয়, যার যোগ্যতা বলতে পারো যে মোটামুটিভাবে 8 থেকে 12 পাস অবধি যোগ্যতা থাকে এখানে। স্যালারি মোটামুটি বলতে পারা যায় 18 থেকে 30 হাজার টাকা স্যালারি এখানে হয়, যার বয়স বলতে পারো 18 থেকে 40, জেনারেলের জন্য বলছি, বা এসসি এসটি অফিসে হলে আরও ছাড় রয়েছে। নিয়োগ পদ্ধতি বা কী কী রয়েছে বা কাজ কী কী হয় সেসব নিয়ে কথা বলবো এখানে। এবং প্রত্যেকে বলে রাখি যে এই পরীক্ষা নিয়ে অনেকের মধ্যে মনে ধারণা রয়েছে, স্যার এটা তো মানে প্রচুর জালিয়াতি হয় এখানে। দেখো এবার কিন্তু যথেষ্টভাবে স্বচ্ছ হয় পরীক্ষা নেওয়ার কথা কিন্তু এখনও অবধি উঠে আসছে, আমি যেটুকু জানি সেটুকু তোমাকে কথা বললাম এখানে। তাই অতএব ওই ভয়টা না করে প্রত্যেকে প্রিপারেশন নাও, প্রিপারেশন ভালো করে প্রত্যেকে শুরু করো এবং পরীক্ষাটা ভালো করে দেবে, ফর্ম ফিল আপ হলে প্রত্যেকে ফর্মটা ফিল আপ করবে। অ্যান্ড বলে রাখি ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ আশা করি প্রত্যেকে করে নিয়েছো, না করলে এখনই যাও করে নাও ফর্মটা ফিল আপ, চ্যানেলটিকে পরে সাবস্ক্রাইব করো, আগে ফর্মটা ফিল আপ করে এসো। ওকে, তো এখানে বয়স হলো বললাম, নিয়োগ পদ্ধতি হচ্ছে কি এখানে না, যেটা এখনও অবধি ফাইনাল কিছু জানা যায়নি, কারণ ওরা বলেছে যে ফাইনাল একটা আপডেট যেটা হবে সেটা এক নিজস্ব একটা পোর্টাল বানিয়ে, যে পোর্টাল থাকবে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের জন্য, যেখান থেকে কারা কারা সিলেকশন পেলো, কারা কত মার্কস পেয়েছে সমস্ত ডিটেলস ওখানে প্রোভাইড করা হবে, সমস্ত নিয়োগ পদ্ধতি সব কিছু দেওয়া হবে ওখানে। বাট যেটুকু আইডিয়া সেটুকু হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে, জিএস তো হয়, ইংলিশ তো সেরকম একটা এমসিকিউ বেসড পরীক্ষা হবে, এবং তারপর সেখান থেকে ইন্টারভিউ থাকবে, দুটো মার্কস মিলিয়ে সিলেকশন হবে এখানে। ওকে, এই হলো গ্রাম পঞ্চায়েত নতুন নিয়োগের একটা বিজ্ঞপ্তির একটা মানে আভাস বলতে পারা যায়, একটা বলতে পারা যায় রাফ অ্যান্ড টাফ একটা আইডিয়া বলতে পারা যায়। এবার আমরা কথা বলবো, তারপরে বলে রাখি যে বয়স তো বললাম, নিয়োগ পদ্ধতি বললাম এখানে, আর স্যালারিও বললাম, মোটামুটি স্যালারি 18 থেকে 30 হাজার টাকা স্যালারি হয় এখানে, তো ভ্যারি করছে তুমি কোন পোস্টে চাকরি পাচ্ছ, এখানে ডিপেন্ড করছে তার উপর। নেক্সট পয়েন্ট, পিএসসি মিসলেনিয়াসটা আমি আগে বলছি কারণ এটা আগে বেরোবে, পিএসসি ক্লার্কশিপ তারপরে বেরোবে, আগে পিএসসি মিসলেনিয়াস বেরোবে। স্যার মিসলেনিয়াস কবে বেরোবে? অক্টোবর মাসের শুরুতেই পিএসসি মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশান আসবে, আসতে চলেছে। এটি আমারই কিছু পুরনো স্টুডেন্ট তার তরফ থেকে জানা, যারা আজ কর্মরত, যারা পিএসসি মিসলেনিয়াস যারা পাস করেছেন, এবং তাদের থেকে জানা এটা আমার যে এবছর অক্টোবরের মধ্যে পিএসসি মিসলেনিয়াস আসছে। ওকে, তো এবার পিএসসি ক্লার্কশিপ কবে আসবে? স্যার আশা করা যায় যদি খুব ভুল না হই তাহলে পুজোর পর আসবে পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশান, পুজোর আগে এটা আসার চান্স কম, হয়তো আসতেও পারে, কনফার্ম কিছু নয়, তবে আসার চান্সটা কম, পুজোর পরে এটা আসার কিন্তু প্রবল পরিমাণে চান্স রয়েছে। বলে রাখি যদি কেউ ম্যাথামেটিক্স বা যদি কেউ আদার অল সাবজেক্টকে করতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে, ম্যাথামেটিক্সের ব্যাচটা চলছে এখন ভর্তি, যদি কেউ চাও আমাদের প্লে স্টোরের অ্যাপে গিয়ে তোমরা ডিরেক্টলি ব্যাচটিকে তোমরা ডাউনলোড করতে পারো, এখন এখান থেকে ব্যাচটিকে কোর্সটিকে পারচেজ করতে পারো, যার ফিজ মিনিমাম থেকে মিনিমাম রয়েছে, যার ফিজ রয়েছে 599, একদম মিনিমাম প্রাইসে পেয়ে যাবে আপ টু 6 মাসের ভ্যালিডিটি। অঙ্ক নিয়ে চিন্তা নয়, অঙ্ক নিয়ে ভয় নয়, সবভাবে দূর, এবার প্রত্যেকে মনোযোগ সহকারে অবশ্যই পুরো ক্লাসগুলোকে করবে, এবং এখানে লাইভ ক্লাস হয়, এখানে ডিরেক্টলি প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করা হয়, ক্লাসের মধ্যে মেসেজ করে নয়, কথা বলে তুমি প্রশ্ন আমায় জিজ্ঞেস করবে, এই সুবিধাগুলো সমস্ত রকম রয়েছে এই চ্যানেলে, এই সেশনে, এই ব্যাচ কোর্সে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, যদি মনে করো জয়েন করতে পারো, আবার না মনে করলে তুমি স্কিপ করতে ইউটিউব ক্লাসগুলো দেখো। ওকে,
এর বলে রাখি এখানে, দেখো এটা বলে রাখি এখানে যে পিএসসি মিশ্রণী আছে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, আমি প্রত্যেককে বলে দেব, তাই প্রত্যেককে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেককে আমি আপডেট দিয়ে দেবো। আর যদি কোনো আপডেট পাই আমি এখানে পিএসসি মিশ্রণীয়াস বা ক্লার্কশিপ বলতে পারো যে পুজোর পরে আসার সম্ভাবনা রয়েছে, তবে এই যে সুযোগটা আসছে এটা ভালো সুযোগ, কিন্তু প্রায় 7,500 ভ্যাকেন্সি রয়েছে এখানে, এটা কেউ মিস করবে না, প্রত্যেক অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করবে, ফর্ম এলে আমি প্রত্যেককে ইনফর্ম করব এই চ্যানেলের মধ্য দিয়ে। তাই প্রত্যেককে আবারও বলছি যুক্ত থাকুন চ্যানেলে, যুক্ত থাকুন টেলিগ্রাম চ্যানেলে, আমি প্রত্যেকটি আপডেট সেটা আমার ভিডিওতে হোক বা আমার সেটা আমাদের কমিউনিটি ট্যাবে হোক আমি প্রত্যেককে আপডেট দিয়ে দেব। ওকে, তো এই দেখো এই নোটিশটি প্রকাশ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে মানে প্রকাশ করা হয়, এটা 28 তারিখে প্রকাশ করা হয়েছিল, যদিও লেটে বললাম এটা একটু, তো আরও এই ডিটেলসগুলো ছিল এখানে। ওকে, তো এই হলো, এবং জেলাভিত্তিক হবে প্রত্যেকটা জেলায় একদিনে পরীক্ষা হবে এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, তো প্রত্যেকে প্রিপারেশন নিতে থাকো, এই সুযোগ কিন্তু লোকসভা সামনে ভোট রয়েছে, এর এক প্রচুর প্রচুর ভ্যাকেন্সি আসবে, তাই প্রত্যেকে স্টে টিউন, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে প্রত্যেকে প্রিপারেশন নাও, প্রত্যেক দিন শুভ হোক, আসছি পরবর্তী সেশন নিয়ে, বাই এভরিওয়ান, টেক কেয়ার মাই ডিয়ার।